নবমীর নিশা পথ দুর্ঘটনাত প্রাণ গল কর্দগুড়ি অঞ্চলের থাউসেন সন্দিকৈ নামের এজন যুবকর। নবমী পূজার নিশা পথ দুর্ঘটনাত প্রাণ গল বরপথার কর্দগুড়ি অঞ্চলের এজন 21 বছরের যুবকর। জানিব মরমতে থাউসেন সন্দিকৈ নামের যুবকজনে কালি সন্ধ্যা সোঙাজান অঞ্চলের এজন বন্ধুর ঘরলৈ নিজের পালসার মোটর সাইকেলে ফুরবলে গৈছিল আর উভতি আহতে নাওজান বেতনী অঞ্চলত পথ দুর্ঘটনাত পতিত হয়ে মৃত্যুর মুখত পড়ে। যুবকজনের পিতৃয়ে জানা মতে থাউসেনে কালি হেলমেট পরিধান নকরাকৈ যোৱাৰ বাবে মৃত্যুর মুখত পড়েছে। বন্ধু এজনের ঘরে গৈছিল, সোঙাজানলৈ গৈছিল আর বাইক লৈ গৈছিল। আহি পেলাই এই নাওজান বেতনী বুলি জায়গাডোখরে কিবা রাস্তাটো প্রবলেম আছিলে, গাত গুড়া আছিলে, গাতত সম্ভব আগচকাটো ফসি গেল। তারপর সি মানে উফরি গৈ পেলাই গছত মারিলে। আর এটা দুঃখ হল, তার সদায় হেলমেট পিন্ধি যায়, কালি হেলমেট পিন্ধি গৈছে। এতিয়াও মই আজি লোৱাটো মৃত্যুর দিনাখনো মই আহ্বান জানাও নতুন প্রজন্মক যাতে হেলমেট পরিধান নকরাকৈ বাইক চালাব নালাগে। কি নাম আছিল লোৱাজনের? নাম থাউসান সন্দিকৈ। নিজের একমাত্র পুত্রক অকালতে হেরুয়া পিতৃয়ে চকুল টুকি টুকি নতুন প্রজন্মক হেলমেট নিপিন্ধাকৈ মটর সাইকেল নচলাবলে আহ্বান জানাইছে। থাউসেনের ঘরত এতিয়া কান্দনের রোল উঠেছে। ওসর সুবুরিয়া রাইজে ভরি পড়েছে থাউসেনের ঘর। মেধা সম্পন্ন যুবকজনের মৃত্যুত কর্দগুড়ি অঞ্চলের লগতে সমগ্র ধনকিরি মহকুমাতে গভীর শোকর চাপ পড়েছে। বর্তমান যুবকজনের মৃতদেহ মুহূর্তর পরীক্ষার বাবে গোলাঘাটলৈ প্রেরণ করা হয়েছে। গোলাঘাট নবোদয়, তারপর হাই সেকেন্ডারি বৌঠা কলেজতে কৈছিল। হাই সেকেন্ডারি চারিটা লেটারও পাইছিল, মেডিকেল তিনটা পাইছিল। তারপর বর্তমান জে বি কলেজের পর সি গ্রেজুয়েশন কমপ্লিট করলে পলিটিক্যাল সায়েন্স। তারপর এটি এপিএসসি কোচিং লো আসছিল। মানে কিমান বয়স হয়েছিল? 21-22 ভিতর। আপনি পিতৃ? মানে পিতৃ কেজন লড়া? আমার ঘর এটাই সন্তান আছে, একমাত্র সন্তান।